আমার খেলা শুরু। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুল বানো, পারলি না তুই আমাকে বাঁচাতে। একটা কাম দিলে ঠিকঠাক মতো করতে পারিস না, এত বড় লোকজন থাকতে, এত গোলা বারুদ থাকতে, আমাকে মাছ হাঁকতে গেল কেমনে? উস্তাদ জনসংখ্যা বেশি ছিল উস্তাদ, আমি তো ছোট, এই জন্য আমার থেকে নিয়ে গেছে গা। তুই ছোট না? ওই শয়তানের বাচ্চা, বড় হইলি নাকি? বড় হইলি নাকি? ও সালেকা, ও মালেকা, শুটিং! ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুল বানু, পারলি না আমাকে বাঁচাতে। সোনা পাখিরা, পাল্লা ছবির পাত্তা লাগা, মাল ঘুরে কই রাখলো, খবর নিয়ে আসবি আমার কাছে, যা। ওকে বস, তুমি চিন্তা করবেন না। সফি, তুই আমার মাল হজম করবি? আমি বাইসা থাকতে তাও বাদ দেবো না। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে ফুলে বানু, পারলি না আমাকে বাঁচাতে। কি হয়েছে আপনার? হ্যাঁ, আমার বিশাল বড় ক্ষতি হয়ে গেছে গা। ওই চান্দা মানে আমার নাতিরে ধরে নিয়ে গেছে গা। আল্লাহ জানে কি না কি করছে। আমি যেটুকু জানি, আপনার নাতিও বেশি সুবিধার না। আপনার নাতি টাকলা মানিকের সাথে চোরা জ্বালানি করে। আসলে সন্তান ভালো হয় গার্জিয়ানের কারণে, সন্তান খারাপ হয় গার্জিয়ানের কারণে। এটা সম্পূর্ণ আপনাদের দোষ। আপনারা যদি ও একটু ভালোভাবে ধরে রাখতেন আর দেখাশোনা করতেন, তাহলে এরকম হতো না। আপনি যা কইছেন ঠিকই কইছেন, কিন্তু আমার নাতনি এরকম ছিল না। ওই টাকটা মানিকের পাল্টাইবার আমার নাতি খারাপ হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, দয়া করে আপনি কান্না করবেন না, আমি টাকা মানিককে পুলিশে দিব। আপনি যান। সত্যি কথা সে? হ্যাঁ। তাহলে আমি গেলাম, আমি গেলে আপনার উপরে ভরসা রাখলাম। হীরা, জোর, মানিক, সোনা, টাকলা মানিক, ঘোড়ার মতো দৌড়াইতে থাক। ওস্তাদ, আমরা তো আজকে বড় দান মারছি, তাহলে আমার বাগের দাম আর দিয়ে দেন, আমি বাইতে যে বিয়া করু। থাক ওস্তাদ, ওর কথা বাদ দেন, আগে মালগুলো বেচার ব্যবস্থা করেন। আরে হো, বেচার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, বেচার ব্যবস্থা তো অবশ্যই করবেন, কিন্তু যদি আমরা কিনি? হ্যাঁ, তোমাকে বিয়ে শুধু হয়েছে না সোনা, আমি এখন আনম্যারিড। আই লাভ ইউ। সেম টু ইউ সোনা। বাই দ্য ওয়ে, কাম টু দ্য সাবজেক্ট, এই গহনাগুলোর দাম কত হবে? এই, তার আগে তোমাকে পরিচয় দাও। পরিচয় দিয়ে কি হবে? তুমি মাল দিবে, টাকা নিবে। তার আগে পরিচয় দাও, তোমরা কারা, নইলে জাননে ফিরা যাইতে পারবা না। পরিচয় দিয়ে কি করবে? আগে বলো মালের দাম কত। মালের দাম 1 কোটি টাকা। বাস 1 কোটি? দিদি, ওদেরকে 1 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করো। জি ওস্তাদ, 1 মিনিট। কিউট বয়। রবি, বিমু কোথায়? বিমুকে তো দেখতে পাচ্ছি না। বিমু আর কই থাকবো, দেখো গা কোন ক্রিমিনালের পিছনে দৌড় পাতাছে।
আর তাছাড়া আপনারা তো পাঠাইলাম ওরা ডাকার জন্য না মেয়েটাকে নিয়ে আর পারি না যখনই লং টাইমের জন্য কোথাও যেতে চাই তখনই মেয়েটা চোখের সামনে থাকে না এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি এত চিন্তা করো না আর তাছাড়া আব্বা তো আরে লাই দিয়ে মাথায় উঠাইতেছে ও যা কিছু করে সব আব্বা জানে কিন্তু আব্বার জন্য শাসনও করতে পারি না কোথায় কোন ক্রিমিনাল আছে এগুলার খোঁজে খালি তোমার মেয়ে দৌড়াদৌড়ি করে আমার কোনো কথাও তো শুনে না বাদ দাও তো সব যখন মেয়েটা আমার বড় কোনো কাজ করে গর্ব আমারও হয় গর্ব তোমারও হয় ঠিক আছে জানেমা আমি তাহলে চলে যাই তুমি ভীমু আসলে আমাকে একটা ফোন দিও আচ্ছা তুমি পৌঁছায় কিন্তু ফোন দিও না হলে আবার টেনশন করবো ঠিক আছে আমি ফোন দিবনি তুমি আমাকে ফোন দিও আচ্ছা সাবধানে যাও কিন্তু মেয়েরা এই সময় বাড়িতে থাকে না আর বাবা বাইরে চলে গেল এখনো চিন্তা নাই রাতে না তো কোলে গেছে আর কোন দে খুঁজুম কো শাশুড় খুঁজতে তো অনেক গেলাম গা কোনে থাকে কি যে করে না আল্লাহ জানে মিমু তুই এলে তোর কয় সাথে লাগে খুঁজে বেড়ে ফেলেছি তোর বাপে তাকে তো যাবো গা তোর দেখ পাশে বলেছে বাড়িতে নু যাই না দাদা আমি এখন বাসায় যেতে পারবো না দিন দিন টাকলা মালিকের ক্রাইম এলাকায় বেড়েই চলছে ও অনেক মানুষ খুন করে ফেলেছে আমি যে পর্যন্ত টাকলা মালিককে আইনের হাতে না তুলে দিব সে পর্যন্ত আমি বাড়িতে যেতে পারবো না আর হ্যাঁ দাদা তুমি বাবাকে বলো চলে যেতে দাদু ভাই তুই কি কস টাকলা মালিক মানুষ ভালো না ও রাস্তাঘাটে খুন করে তবু একটা বছর নাতিন ও তোরে মেরে হেলাইব তুই বাঁচিনু যাই দাদা সুপারম্যানকে মারে এমন কোনো মানুষ নেই আর এমন কোনো অস্ত্র নেই একমাত্র আল্লাহ ছাড়া আমাকে কেউ মারতে পারবে না এবার তুমি যাও ঠিক আছে জেগে থাকি পরে খুঁজতে খুঁজতে আমি শেষ হয়ে গেলাম গা দাদি কোনে যাও আর কষ্টে আমি দুবার খুঁজে পাইতেছি না একটা ঘন্টা ধরে সারাটা এলাকা খুঁজে আমি তালাশ না করে হারালাম ও কোরআনে নাই ওর যদি একটা দরকার মারি দেয় পিঠের চামড়ে হেলাম তুই দেখছিস না দাদি তুমি যদি দুবার কাইলা ছবির কাছ থেকে বাঁচাইতে চাও তাহলে সুপারম্যানের কাছে যাও আমি সুপারম্যানের নাম কোনে দাদি তোমার সুপারম্যানকে খুঁজতে হবো না তুমি বাড়িতে যাও আমি সুপারম্যানকে পাঠিয়ে দিব নি হ তাই পাঠাইস আকাশ আর আমার পায়ে কুলাইতেছে না আচ্ছা সুপারম্যান আমার মাইনে মাইনে আমার যে ডাকলো মানে বিচার করো বলো কি মেরে ফেলেছে ঠিক আছে তুমি কিন্তু কান্না করো না আমি অবশ্যই এর বিচার করব যাও ডাকলো মানিক সত্য করে কো আমার দিন ফর্মেশন কেয়ার তুই মানুষ দে আমার মাফ করে দে আমি কি এর কাছে কিছু কই নাই কে মাফ করে তুমি মাফ আমার কাছে কোনো মাফ নাই আছে ভালোবাসা এই যে বন্দুক দিয়ে ভালোবাসা বুঝতে পারছ আমার সাথে দেখ না অসুবিধা হবো অসুবিধা কি কা এই কি অসুবিধা করবি তুই কি অসুবিধা সুপারম্যান জানলে আমি মেরে ফেলবো সুপারম্যান সুপারম্যান ওই পুষ্কে সুপারম্যানকে এক টিভি দিয়ে ভরটা করে সর্বদয় মধ্যে মিলে গা খাই বলাম বুঝছো এবার তুই ভরতে পুষতে ছ গুলি খা বস আমাদের মিশন সাকসেস হ্যাঁ বাহ এই যে আমি জানতাম আমার মিশন তুমি সাকসেসফুল করবেই ধরো তোর কপালটা তো খুব ভালো রে আমি আজকে সুখের দিনে এই দুঃখের বাতি জ্বালাতে চাই না যা 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 ধরতে যা আমাদের মিশন সাকসেসফুল ওই কাইলা শফি সহ তার টিমে যত চালিবালি আসিল সবগুলো শেষ করে দিয়েছি এখন আমি একাই ডন তুমি ডালি আমার সামনে মারলে না আমি আরো বেশি শান্তি পাইতাম ঠিক আছে চলো যাই এখন আমরা ব্যাংকক চলে যাব ও
আমরা ব্যাংকক যাব यस ঠিক আছে চলো বস আমি কি করব তাহলে আপনারা যদি ব্যাংকক যান আহা তুমি তো ভাবছো কেন তোমার জন্য তো সুব্যবস্থা আছে তুমি এতদিন আমার নুন খেয়েছো তাই না আর সেই ভালোবাসা আমি অবশ্যই তোমাকে দেব তুমি আমার নুন খেয়েছো আসছে একটা গুলি খাও বস ওকে মেরে ফেললেন হ্যাঁ মেরে ফেললাম দেখো তোমার আর আমার ভালোবাসার মাঝখানে আমি চাই না তৃতীয় কোনো ব্যক্তি থাকুক বুঝতে পেরেছো আচ্ছা চলো আর দেরি নয় এখন সরাসরি আমরা ব্যাংকক গিয়ে ওখানে বিসে বসে গান গাবো তুমি আমার আমি তোমার ঠিক আছে বস আপনি আগে যান আচ্ছা ঠিক আছে আসেন বস আপনি এখন পড়ো পড়ে যে নিঃশব্দে গান গান আমি বড় একা বড় একা আর এই রাজত্ব কেন হয় আমি করি নরেন শেষ মুহূর্তে আমার সাথে বেমানি করতে পারলি মেরে ভালাই দিলে মানে ওহ বস আপনি বিথের সাথে বেমানি করেছেন আর আমি আপনার সাথে বেমানি করেছি দেখছেন না কি মনে করেছিস তোরা যা করছিস এই খবর আমি পাবো না চল এবার তোকে আমি পুলিশে দিব আর আমার সাথে